जय जय नवो अलोकितो जय गोपीचितचोर प्रभु जय जय माखनार्थो कृष्णमयी देवी तृप्ता राधिका परदेवता सर्वोलक्ष्मीमयी सर्वकांता सम्मोहिनी परा। महादेव बोलें देवी राधा दत्त कारो बलार शब्द नहीं निजे जदि कृपा करे काउके दिए बलान तिनी बोलते पारें आर बोलें सेई बुझबे जाके तिनी कृपा करे बोझाबें एकमात्र सेई बुझबे आर कारो बोझार साध्य नहीं। ए कथा स्वयं महादेव देवी पार्वती के बोलें। तो एखाने उपनिषद बोले ब्रह्म की ब्रह्म होचे आनंद स्वरूप रसम एवायम लब्ध्यानंदी भवति रसमयीसह जाके वेद बोले परमात्मा होचे रसमयीसह रसम एवायम लब्ध्यानंदी भवति तिनी परमात्मा रसस्वरूप तिनी सत् चित् आनंद स्वरूप और राधा राधा होचेन एकम ज्योति बुद्धिधा राधा माधव रूपकम बोलें सेई परमात्मा जिनी रसस्वरूप वेद जाके रसमयीसह बोलेछे সেই পরমাত্মা পরম ব্রহ্ম তিনি সৎ চিত আনন্দ স্বরূপ আর সেই যে ব্রহ্ম সেই ব্রহ্ম বলেন একম জ্যোতি বুদ্ধিধা রাধা মাধব রূপকম সেই ব্রহ্ম সেই একটাই জ্যোতি যারা যোগী তারা ব্রহ্মকে জ্যোতি স্বরূপ মানে। তো বললেন সেই একটাই জ্যোতি দুই রূপে ভাগ হয়ে গেছে एकम ज्योति बुद्धिधा राधा माधव रूपकम एक श्याम ज्योति और एक गौर ज्योति এই দুই রূপে বিভাগ হয়েছে সেই পরম ব্রহ্ম পরম আত্মা যিনি তিনি দুই ভাগে বিভক্ত হয়েছেন। গৌতমীয় তন্ত্রে বললেন কৃষ্ণময়ী দেবী প্রোক্ত राधिका पर देवता सर्वलक्ष्मीमयी सर्वकांता सम्मोहिनी परा बोले श्री राधा कृष्णमयी श्री राधा कृष्णमयी और कृष्ण राधामयी दुई वस्तुर कोनो भेद नहीं। তো এই শ্রীকৃষ্ণ তিনি লীলা রস আখ্যাদনের জন্য তিনি বহু ভাগে বিভক্ত হয়েছেন বহু রূপে বিভক্ত হয়েছেন। তো সে কিসের দ্বারা? তিনি তার স্বরূপ শক্তির দ্বারা ভগবান বহু ভাগে বিভক্ত হয়েছেন নিজের স্বরূপ শক্তির দ্বারা। আর এমন শক্তি অনন্ত শক্তি আছে ভগবানের মধ্যে আর এই অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি হচ্ছে প্রধান। সেই তিন শক্তি কি? সেই তিন শক্তি হচ্ছে চিত শক্তি মায়া শক্তি আর জীব শক্তি আর একটু সহজ করে অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি
তটস্থান শক্তি, যেটি চিত শক্তি, সেটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, মায়া শক্তি মানে বহিরঙ্গা শক্তি, আর তটস্থান শক্তি মানে হচ্ছে জীব শক্তি। মায়া শক্তি মানে বহিরঙ্গা মায়া, বহিরঙ্গা মায়া হচ্ছে যে শক্তির দ্বারা আমরা সবকিছুকে ওই আমার নয় তবুও আমার বলে ভাবছি, এটা আমার, সেটা আমার, ওটা আমার, এটা হচ্ছে মায়া শক্তির দ্বারা। তিনি বেঁধে রেখেছেন এই মায়ার দড়িতে সবাইকে। আর জীব শক্তি, জীব শক্তি হচ্ছে তটস্থা শক্তি। আর এই তটস্থা শক্তি কেমন? এই তটস্থা শক্তি হচ্ছে ওই যে চৈতন্য শক্তি। আর এই জীব শক্তি পদটা এক প্রকার, এই তটস্থা শক্তি হচ্ছে আমরা অনেকে বলি না ওই যা কিছু করেন ভগবান সব করাম তাই করি, খারাপ কিছু করলে, ভালো কিছু যদি করি তখন বলি আমি করেছি, কিন্তু যদি খারাপ কিছু করে ফেলি তখন বলি ও তো আমি করিনি, ও ভগবান যা করিয়েছেন তাই করেছি, আমি কিছু করতে পারি না, তিনি করিয়েছেন বলে আমি করেছি। তো এই যে শক্তি, একে বলে এই যে আমরা যে কার্য করছি, এই কার্য হচ্ছে তটস্থা শক্তি মানে জীব শক্তি, মানে এই ভগবান আমাদের মধ্যে কেমন ভাবে আছেন, ভগবান তটস্থ রূপে আমাদের মধ্যে আছেন। কেমন বললেন? ওই যে সুইচ বোর্ডের মধ্যে কারেন্ট মানে বিদ্যুৎ শক্তি যেভাবে আছে, ঠিক ভগবানও আমার মধ্যে ঠিক ওইভাবে আছে। এবার ওই যে বিদ্যুৎ শক্তি বোর্ডের মধ্যে আছে, ওই বোর্ডে ওই যে শক্তি, এই বিদ্যুৎ শক্তি, এই বিদ্যুৎ শক্তি দিয়ে আমি ফ্যান চালাতেও পারি, আমি লাইট জ্বালাতে পারি, আমি ফ্রিজ চালাতে পারি, আবার ওই শক্তিকে আমি হাত দিয়ে বলি ওইগুলো হয়ে যেতে পারি। এখন কোন কাজে আমি ব্যবহার করব, এই শক্তি ওর মধ্যে আছে আর ওই শক্তি আমার মধ্যেও আছে, এবার ওই শক্তি আমি কোন কাজে ব্যবহার করব সেটা কিন্তু সব আমার উপরে নির্ভর করছে। সেটা বিচার বিবেচনার শক্তি ভগবান সবাইকে দিয়ে দিয়েছেন। আর এই ভগবান আমাদের মধ্যে আছেন কিভাবে? ভগবান আছে ওই তটস্থ রূপে, তিনি কিচ্ছু বলবেন না, তিনি ওই শক্তি রূপে আছেন। এবার আমি যে কাজে তাকে ব্যবহার করতে পারি, ভালো কাজেও ব্যবহার করতে পারি আর খারাপ কাজেও তাকে ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে জীব শক্তি বা তটস্থ শক্তি, ভগবান তটস্থা শক্তি রূপে সবার মধ্যে আছে। আর একটি শক্তি হচ্ছে মায়া শক্তি মানে বহিরঙ্গা মায়া, যার দ্বারা আমরা সংসারে বাধা পড়ে আছি। আর যে চিত শক্তি বা অন্তরঙ্গা শক্তি, এই অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি বলে একে, এই চিত শক্তি বা অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি, এই স্বরূপ শক্তি তিন প্রকারের, ভগবানের তিন শক্তি প্রধান। তিন শক্তির মধ্যে প্রথম অন্তরঙ্গা শক্তি, দ্বিতীয় বহিরঙ্গা শক্তি, তৃতীয় তটস্থা শক্তি। এবার যেটি প্রথম অন্তরঙ্গা শক্তি, একে বলে স্বরূপ শক্তি। এই স্বরূপ শক্তি পুনরায় তিন প্রকারের, এই স্বরূপ শক্তি তিন প্রকারের কি কি? এই স্বরূপ শক্তি তিন প্রকারের হচ্ছে একটি সন্ধিনী স্বরূপ শক্তি, দ্বিতীয় হচ্ছে সম্বিত স্বরূপ শক্তি, আর তৃতীয় হচ্ছে লাদিনী স্বরূপ শক্তি। তাহলে এই যে স্বরূপ শক্তি তিন প্রকারের, তো এই সন্ধিনী শক্তি কি? এই সন্ধিনী শক্তি হচ্ছে যে শক্তির দ্বারা ভগবান নিজের ধাম প্রকাশ করে। এই যে বৈকুণ্ঠ ধাম, সাকিত ধাম,
बद्रीनाथ धाम चित्रकूट धाम गोलोक धाम वृंदावन धाम ए समस्त धाम হচ্ছে এই সন্ধিনী শক্তি প্রকাশ আর এই ধাম আর ভগবানের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই এই ধাম হচ্ছে ভগবানের সন্ধিনী শক্তি প্রকাশ এর মধ্যে ধামের মধ্যে আর ভগবানের মধ্যে কোনো ভেদ নেই আর দ্বিতীয় যে শক্তি দ্বিতীয় শক্তি হচ্ছে সম্বিত শক্তি এই সম্বিত শক্তি কি এই সম্বিত মানে জ্ঞান এই সম্বিত শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে যে ঐশ্বর্য মানে শক্তি আছে সেই শক্তির জ্ঞান যে শক্তির দ্বারা হয় এই ভগবানের ঐশ্বর্য জ্ঞান যার দ্বারা হয় তাকে বলে সম্বিত স্বরূপ শক্তি আর তৃতীয় শক্তি হচ্ছে লাগিনী শক্তি আর এই লাগিনী শব্দের অর্থ হচ্ছে আনন্দ আনন্দ আর এই আনন্দের পরম চরম অবস্থাকে বলে মহাভাব আর সেই মহাভাব স্বরূপিনী হচ্ছে আমাদের শ্রীজি তো এই মহাভাব কেমন যেমন লাগিনী মানে হচ্ছে আনন্দ যেমন আখ আখ থেকে রস তো তাতেও একটা আনন্দ আছে এবার ওই আখের রস থেকে হচ্ছে চিনি তো চিনি তার মধ্যেও একটা আনন্দ আছে এবার এই আখ থেকে যে রস হয়েছে এর পরম চরম অবস্থা হচ্ছে মিশ্রী এই মিশ্রী হচ্ছে আখের রসের পরম চরম অবস্থা আর এই অবস্থার নাম হচ্ছে মহাভাব আর এই লাগিনী শক্তি হচ্ছে স্বয়ং রাধারানী আর তিনি হচ্ছে এই আনন্দের পরম চরম অবস্থা শুধু আনন্দ নয় আনন্দের পরম চরম অবস্থা পরম সীমা মানে একদম শেষ সীমা আর এই শেষ সীমার নামই হচ্ছে মহাভাব আর এই মহাভাব স্বরূপিনী হচ্ছেন স্বয়ং রাধারানী আর এই মহাভাব স্বরূপিনী এই যে রাধারানী এই মহাভাবের মধ্যে ভগবান স্বয়ং ডুবে থাকেন বলুন রাধে রাধে যে আনন্দের মধ্যে যে শুধু আনন্দ নয় এই আনন্দের পরম চরম অবস্থার মধ্যে ভগবান সদা সর্বক্ষণ ডুবে থাকেন আর এই আনন্দের স্বরূপ হচ্ছেন রাধারানী তো আমরা যে আগেই শ্রবণ করলাম ভগবান হচ্ছেন সচিত আনন্দময় আমরা তার কথা কি জন্য শ্রবণ করছি তিনি সৎ মানে সত্য চিত আর আনন্দ চৈতন্য রূপে সবার মধ্যে আছে তথা তাতে কি সৎ মানে সত্য আর চিত মানে চৈতন্য রূপে সবার মধ্যে আছে তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু তার মধ্যে এই যে বৈশিষ্ট্য যে আনন্দ এই আনন্দ যদি না থাকত তো আমরা কিন্তু কেউ এখানে আসতাম না ভগবানের মধ্যে শুধু আনন্দ আছে বলে ও সৎ চিত ও যা থাকে থাক ওতে কিচ্ছু যায় আসে না মাত্র আসি তার মধ্যে আনন্দ আছে তাই এটাই হচ্ছে আমাদের একমাত্র কারণ এখানে আসার তার কথা শ্রবণ করে আমরা আনন্দ পাই আর সেই জন্যেই আমরা তার কথা শ্রবণ করতে আসি না হলে কেউ তার কথা বলতো না কেউ তার নাম করে ঘর বাড়ি ছেড়ে দিত না পরম সুখ ছেড়ে কেউ ঘর বাড়ি ছেড়ে ওই বনের মধ্যে গিয়ে বসে থাকতো না রূপ সনাতন গোস্বামী তাদের কি ছিল না রঘুনাথ দাস গোস্বামী তাদের কি ছিল না
কোন সুখের অভাব ছিল, কিন্তু এত সুখ থাকতেও সব কিছু ছেড়ে দিয়ে এক বস্ত্রে তারা সেই বনের মধ্যে গিয়ে যারা রাজভোগ গ্রহণ করতেন, প্রত্যহ সোনার থালায় ভোজন করতেন, তারা সব কিছু ছেড়ে দিয়ে এখন ওই 10 দিনে মানে ওই দিনে একটা করে রুটি, তাও আবার সেই রুটি কি যমুনা তীরে বালির মধ্যে পুঁতে রেখে আসতেন, আর প্রত্যহ একটা করে রুটি সেখান থেকে তুলে যমুনার জলে ধুয়ে ওই একটা করে রুটি আহার করে দিন কাটিয়ে দিতেন। কিসের জন্য? এ শুধুমাত্র আনন্দের জন্য, ভগবানের এই যে আনন্দ স্বরূপ তার জন্যেই এই সংসারের এই বিষয় আনন্দ। এই বিষয় আনন্দ কিছুই নয়, আমরা ডুবে আছি বিষয় আনন্দের মধ্যে, ভাবি এর থেকে বড় আর আনন্দ কিছু নেই। ওই কুয়োর ব্যাঙের মতো, কুয়োর ব্যাঙ ভাবে এর থেকে আর বড় জলাশয় কোথাও নেই। তো আমরাও ওই কুয়োর ব্যাঙের মতো সংসারে পড়ে ভাবি এর থেকে আনন্দ আর কোথাও নেই। তো তাই যদি হতো এই রঘুনাথ দাস গোস্বামী তিনি কি জন্য সংসার ছেড়ে চলে গেলেন? তো বললেন আনন্দ হচ্ছে তিন প্রকারের। আনন্দ কি কি? আনন্দ হচ্ছে বিষয় আনন্দ, আর একটি ব্রহ্মানন্দ, আর একটি হচ্ছে পরমানন্দ। তো এই যে বিষয় আনন্দ আর হচ্ছে ব্রহ্মানন্দ, পুত্র জন্ম শুনি কানা মানহু ব্রহ্মানন্দ সমান দশরথ, তিনি পুত্র জন্মগ্রহণ করেছে শ্রবণ করেই ব্রহ্মানন্দে ডুবে গেলেন, কিন্তু সেই পুত্রকে যখন দর্শন করলেন তখন তিনি পরমানন্দ পরিমণি রাজা, তিনি পরমানন্দে মগ্ন হয়ে গেলেন যখন সেই পুত্রকে দর্শন করলেন। তো ঠিক এই ভগবানকে দর্শন করলে, ভগবানের কথা শ্রবণ করলে এই পরমানন্দ লাভ হয়, বলুন রাজা। এ আনন্দের সর্বোচ্চ সীমা, এর উপরে আর কোনো আনন্দ নেই। আর এই আনন্দ আছে বলেই আমরা এই কথা শ্রবণ করছি, প্রত্যহ শ্রবণ করছি, তবু এ পুরানো হবে না কোনোদিন। এই যে আমরা কত ভালো ভালো দৃশ্য দেখি, তো সেই দৃশ্য এই বড় বড় প্যান্ডেল হচ্ছে এখন, ওই প্যান্ডেল একদিন দুই দিন তিন দিন দেখতে যাব, তারপর যদি বলা হয় চলো যাই, ও আর দেখেছি দুই দিন তিন দিন দেখা হয়ে গেছে আর কি দেখো, আর দেখতে ভালো লাগবে না, তাহলে ওখানে আনন্দ নেই। এই জন্যে ও জিনিস ও একদিন দুই দিন আনন্দ দেয়, তারপর আর আনন্দ ওখান থেকে পাওয়া যায় না। কিন্তু এই কথার মধ্যে পরমানন্দ আছে, আর এই পরমানন্দ হচ্ছে স্বয়ং ভগবানই। তার জন্যেই এই একই কথা যদি প্রত্যহ শ্রবণ করা হয় এর থেকে বেশি আনন্দ পাওয়া যাবে। এই কথা আজ শ্রবণ করছি, আর কালও যদি এই কথাই শ্রবণ করি, কাল এর থেকে বেশি আনন্দ পাবে এই কথার মধ্যে। দেবী পার্বতী বললেন এই যদি কেউ বলে আজ যে কথা শ্রবণ করলাম, কাল এই কথা শ্রবণ করে কেউ যদি বলে এ আর কি শুনবো, কাল তো শুনে ফেলেছি, তাহলে সে এই কথা কিছুই শ্রবণ করেনি। এই কথার মাহাত্ম্য হচ্ছে এই একই কথা যদি প্রত্যহ শোনা হয় তো এ প্রত্যহ আনন্দ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এ কোনোদিন পুরানো হবে না। এই হচ্ছে আনন্দের বৈশিষ্ট্য। আর এই আনন্দ, এই আনন্দ যে ভগবানের একটি স্বরূপ, সৎচি আনন্দ। এবার এই আনন্দ ভগবান কথার মধ্যে কিন্তু উপস্থিত থাকেন, তো তার প্রমাণ কি করে বুঝব? তো বললেন তার প্রমাণ তুমি তখনই বুঝতে পারবে ওই যে যখনই আনন্দ পাবে, যখন আনন্দ পাবো
তখনই জানব যে ভগবান সেই কথার মধ্যে এসে উপস্থিত হয়েছেন বলুন রাধে রাধে। তো এই আমরা ভগবানের ভজনা করি এই জন্যেই তার মধ্যে এই আনন্দ আছে বলে। তো এই মহাভাব স্বরূপিণী রাধা শক্তিতেই শক্তিমান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কবিরাজ গোস্বামী বললেন, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। বললেন, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। গোবিন্দা নন্দিনী রাধা, তো এই যে আনন্দের কথা শ্রবণ করলাম, তো যিনি সর্বজগৎকে আনন্দ প্রদান করে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এতক্ষণ যে আনন্দের কথা শ্রবণ করলাম, এবার এই ভগবান শ্রীকৃষ্ণকে যিনি আনন্দ প্রদান করে, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জগৎকে আনন্দ প্রদান করেন, আর সেই ভগবানকে যিনি আনন্দ প্রদান করে তিনি হচ্ছেন গোবিন্দা নন্দিনী রাধা, স্বয়ং রাধারানী যিনি গোবিন্দকে আনন্দ প্রদান করেন। তো যেমন সমস্ত জীবের মধ্যেই পরমাত্মা আত্মারূপে বিরাজিত, সমস্ত জীবের মধ্যে পরমাত্মা আত্মারূপে বিরাজিত, আর সেই পরমাত্মার মধ্যে যে আত্মা, পরমাত্মার যে আত্মা তিনি হচ্ছেন স্বয়ং রাধা শক্তি। তো কবিরাজ গোস্বামী বললেন, গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, সমস্ত জগৎকে যিনি মোহিত করে রেখেছেন তিনি হচ্ছেন গোবিন্দ, আর সেই গোবিন্দকে যিনি মোহিত করে রেখেছেন তিনি হচ্ছেন রাধা। আর কি বললেন, গোবিন্দ সর্বস্ব, গোবিন্দের সর্বস্ব মানে সব কিছুই হচ্ছেন স্বয়ং রাধারানী। বললেন সর্বকান্তা শিরোমণি, সর্বস্ব হচ্ছেন গোবিন্দ, মানে তার যত লীলা পরিকর তার থেকেই সৃষ্টি হয়েছে, তার যত সখা তার থেকেই সৃষ্টি হয়েছে। তো সর্ব আকর্ষতি ইতি কৃষ্ণ, যিনি সবাইকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ, আর সেই কৃষ্ণকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন রাধা। তো এখানে বললেন যে সর্বকান্তা শিরোমণি মানে সমস্ত লীলা পরিকর ভগবানের যত সখা আছে, তো সেই সখারা গোবিন্দের থেকেই প্রকট হয়েছে। ঠিক তেমন যত সখী আছে সেই সখীরা কোথা থেকে এসেছে, বললেন সমস্ত সখীরা সব রাধারানীর থেকেই এসেছে। সখারা যেমন গোবিন্দের থেকে এসেছে, সখীরা সব রাধারানীর থেকে এসেছে। তো এখানে বললেন, গোবিন্দ যদি সিন্ধুক হয় তো সেই সিন্ধুকের সম্পদ হচ্ছে রাধা,
गोविंद जदि अग्नि हय तो अग्निर जे प्रकाश সেই প্রকাশ হচ্ছে রাধা। গোবিন্দ যদি মিছিরি হয় তো মিছিরির যে স্বাদ সেটি হচ্ছে রাধা। তো বললে যে সিন্ধুকের ধনটাই হচ্ছে রাধা, আর সেই জন্যই বললে हमार धन राधा श्री राधा श्री राधा, जीवन धन राधा 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 राधा, हमार धन राधा श्री राधा श्री राधा, जीवन धन राधा 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 राधा, हमार धन राधा श्री राधा श्री राधा, परम धन राधा 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 राधा, कृष्ण धन राधा 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 राधा, हमार धन राधा श्री राधा श्री राधा। बोले जे सिंदूकेर मध्ये जे सम्पद आछे सिंदूकटा भगवान श्री कृष्ण, आर सिंदूकेर मध्ये जे सम्पद आछे সেটাই হচ্ছে স্বয়ং রাধারানী। তো বললেন সর্ব অবতারী শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তো সমস্ত সখাগণ ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসেছে, আর সমস্ত সখীগণ সব রাধারানী থেকেই এসেছেন। তো এই রাধারানী কি জন্যে अवतार ग्रहण करेछेन, बोले भगवान तो अवतार ग्रहण करेछेन तार अनेक कारण आछे, जेमन परित्राणाय साधुना विनाशाय च दुष्कृतम्। तिनि साधुदेरके पालन करार जन्य दुष्टदेरके विनाश करार जन्य अवतार ग्रहण करेछेन, কিন্তু রাধারানী কি জন্যে অবতার গ্রহণ করেছে। তো এখানে বলেন জন্ম লিও মোহন হিত সামার, আনন্দ নিধি সুকুমারা, জন্ম লিও মোহন হিত সামার। বলে জন্ম লিও মোহন হিত সামা, রাধারানী কি জন্য জন্মগ্রহণ করেছেন বা প্রকটিতা হয়েছে, মোহন হিত সামা মানে ভগবানকে হিত করার জন্য, মানে ভগবানের মঙ্গলের জন্য তিনি প্রকটিতা হয়েছেন। তো এখানে যে রাধারানী প্রকটিতা হয়েছেন কি জন্যে, তো ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে যে সময় ভগবান শ্রীকৃষ্ণ রাসমণ্ডলে তিনি গোলকধামে রাস করার জন্য মনে মনে ভেবেছেন সংকল্প করেছেন, তখন ভাবছেন যে আমি একা রাস করব কি করে, একা একা খেলা করা যায়, খেলতে গেলে কমপক্ষে দুইজন, না হলে কোনো খেলা হয় না। তো ভগবান ভাবছে যে বিনা রাসেশ্বরীতে রাস কোনোদিন সম্ভব নয়, তিনি স্বর্ণ সিংহাসনে বসে বসে যখন ভাবতে শুরু করেছেন যে একা রাস করা সম্ভব নয় রাসেশ্বরী ছাড়া, তো সে সময়ে ভগবানই বললেন যে হে রাসেশ্বরী তুমি কৃপা করে প্রকটিতা হও, তুমি ছাড়া আমি অপূর্ণ, আমি রাস তোমাকে ছাড়া কিছুতেই আমার রাস সম্পূর্ণ হবে না। তো এই কথা যখন ভেবেছেন, এই সংকল্প মাত্রই
গোবিন্দের বাম অঙ্গ কাঁপতে শুরু করেছে। আর সেই বাম অঙ্গ কাঁপতে কাঁপতে সেই বাম অঙ্গ থেকে এক জ্যোতি প্রকটিত হয়, আর সেই জ্যোতি হচ্ছেন স্বয়ং রাজা রানী। বলুন, ব্যাসদেব জি বললেন, আবির বভূব কর্ণৈক কৃষ্ণস্য বাম পার্শ্বতঃ দাবিত্বা পুষ্পমানীয় দদাবধারয়ম প্রভুপদে। রাজসম্ভুবলোকে দদাবহরে পুরহ তেনে রাধা সমখ্যাত পুরাবিদ্বীরবিজোত্যম। সাত সম্ভর্ষ গোবিন্দম রতন সিংহাসনে বরে উবাস সস্মিত ভর্তু পশ্যন্তি মুখ পঙ্কজম। বললেন, আবির বহুব কর্ণৈকা কৃষ্ণস্য বাম পার্শ্বতঃ, ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হলেন। ধাবিত্যা পুষ্পমানীয় দদা বধার্যম প্রভু পদে, ভগবানের বাম অঙ্গ থেকে আবির্ভূত হলেন, ওই হাতে পুষ্প নিয়ে ধাবিত্যা মানে ভগবানের দিকে ধাবিত হলেন, হয়ে ভগবানের চরণে পুষ্প প্রদান করলেন। আর কি বললেন, রাস শম্ভু গোলোকে দধাব হরে পুরহ তেনে রাধা সমখ্যাতা পুরা দিদিবীর দিগত্যম। তিনি হলেন রাধা রানী। আর কি বললেন, সাত সম্ভর্ষ গোবিন্দম রতন সিংহাসনে বরে উবাস সস্মিত ভর্তু পশ্যন্তি মুখ পঙ্কজম। তিনি ভগবানের চরণে পুষ্প নিবেদন করলেন, করে ভগবানের বাম পাশে রত্ন সিংহাসনে বিরাজিত হলেন। ভগবান রাধারানীর স্কন্ধে হাত দিয়ে বিরাজিত হলেন সেই রাসমণ্ডলে, আর তিনি হচ্ছেন রাধারানী। তো এখানে এই যে রাধারানী প্রকটিতা হলেন, পরবর্তীতে এবার ভগবান যখন ভাবতে শুরু করলেন, দুইজনাতেও রাস সম্ভব নয়, এই সংকল্প মাত্রই রাধারানীর অঙ্গ থেকে এবার সমস্ত সখীগণের আবির্ভাব হলো। প্রথম কোন সখীর আবির্ভাব হলো? রাধারানীর অঙ্গ থেকে প্রথম ললিতা সখীর আবির্ভাব হলো, তিনি প্রকটিতা হলেন। ললিতা সখী, তার গায়ের বর্ণ হচ্ছে অঙ্গের বর্ণ, দুগ্ধের মতো অঙ্গ বর্ণ, আর তিনি পরিধান করে আবির্ভূত হয়েছেন ময়ূর পুচ্ছের যেমন যে রং, ময়ূর পুচ্ছের যেমন জ্যোতি, তেমন জ্যোতি সম্পন্ন বস্ত্র পরিধান করে তিনি প্রকটিতা হয়েছেন, হাতে তাম্বুল পাত্র নিয়ে। রাধারানী অঙ্গ থেকে প্রকটিতা হলেন প্রথম ললিতা সখী, হাতে তাম্বুল পাত্র নিয়ে। ললিতা সখী রাধা গোবিন্দের এই তাম্বুল সেবা করেন। আর দ্বিতীয় সখী হচ্ছে বিশাখা সখী, রাধারানীর অঙ্গ থেকে প্রকটিতা হলেন। তার বিশাখা সখীর বর্ণ হচ্ছে কেশর বর্ণের অঙ্গকান্তি, তারা বলি বস্ত্র পরিহিত। আর বিশাখা সখীর সেবা হচ্ছে বস্ত্র অলঙ্কারে সেবা, তিনি প্রিয়া প্রীতমের বস্ত্র অলঙ্কার পরিধান করান। পরবর্তীতে চিত্রা সখী আবির্ভূতা হলেন, মা সখীর কাজ হচ্ছে তিনি পুষ্পমালার সেবা করেন প্রিয়া প্রীতমের। আর
ইন্দু লেখা সখী হচ্ছেন চতুর্থ সখী, ইনি এনার সেবা হচ্ছে ঋতু অনুযায়ী যে ফল, এক এক ঋতুতে এক এক প্রকারের ফল হয়, তো সেই ফলের সেবা করেন ইন্দু লেখা সখী। পঞ্চম সখী হচ্ছেন রঙ্গদেবী, রঙ্গদেবী সেবা হচ্ছে তিলক, তিলক করান প্রিয়া প্রীতমের কপালে, রঙ্গদেবী তিলক সেবা করান। আর ষষ্ঠ সখী হচ্ছেন তুঙ্গবিদ্যা সখী, এই তুঙ্গবিদ্যা সখী এনার কাজ হচ্ছে নিত্য গীত, প্রিয়া প্রীতমকে নিত্য গীত শ্রবণ করানো, নৃত্য প্রদর্শন করানো, গীত শ্রবণ করানো হচ্ছে তুঙ্গবিদ্যা সখীর সেবা। আর সপ্তম সখী হচ্ছেন চম্পকলতা, চম্পকলতা সখীর সেবা হচ্ছে ইনি প্রিয়া প্রীতমকে চামর সেবা করেন। আর অষ্টম সখী হচ্ছেন সুদেবী, যিনি প্রিয়া প্রীতমের জল সেবা করেন। আর এই যে সখীগণ, অষ্ট সখীগণ, এনাদের যে সেবা, এই সেবা আমরা কি করি? আমরা বললে তারপর এক গ্লাস জল দাও, আমার এটা প্রয়োজন, আমার ওটা দাও, বললে তারপর দিই। কিন্তু এই যে অষ্ট সখীগণ, তারা যে প্রভুর সেবা করেন, রাধারানীর সেবা করেন, এনাদেরকে কিন্তু কোনো কিছু বলতে হয় না, যখন যেটা প্রয়োজন এনারা আগেই নিয়ে উপস্থিত হন। বলুন এনাদের বলতে হয় না যে আমাকে তাম্বুল দাও, আমাদের আমাকে জল দাও, কাউকে কিচ্ছু বলতে হয় না, এনারা যখন যেটা প্রয়োজন সম্মুখে নিয়ে উপস্থিত হয়ে যান। তো এবার যখন এই অষ্ট সখী প্রকটিতা হবে, পরবর্তীতে রাধারানীর অঙ্গ থেকে এবার মঞ্জরীগণ প্রকটিতা হলেন, রাধারানীর অঙ্গ থেকে যে মঞ্জরীগণ আমরা শ্রবণ করেছি, যে রূপ মঞ্জরী রূপ গোস্বামী, লবঙ্গ মঞ্জরী সনাতন গোস্বামী, তুলসী মঞ্জরী গুণ মঞ্জরী রস মঞ্জরী মঞ্জুলালী মঞ্জরী চম্পক মঞ্জরী, এই মঞ্জরীগণ একে একে রাধারানীর অঙ্গ থেকে আবির্ভূত হন। পরবর্তীতে এই মঞ্জরীগণের থেকে আবার আট আট মঞ্জরীগণ আবির্ভূত হন। তো এইভাবে সমস্ত সখীগণের আবির্ভাব হয়েছিল। তো এই যে ভগবান লীলা করেছেন, এই লীলা কিসের জন্য করেছেন? আমরা তো অনেকে নানান রকমের ভাবনা পোষণ করি, রাধারানী সম্পর্কিত কত মানুষ যে কতভাবে ভাবেন, কতভাবে কল্পনা করেন, তার কোনো তো হিসাব নেই। তো এই রাধারানী কে বললেন? রাধাই কৃষ্ণই রাধা, আর রাধাই কৃষ্ণ, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। তো বললেন এ কেমন? বললেন এ হচ্ছে ওই ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব হচ্ছেন রাধা। আমাদের যেমন একটা প্রতিবিম্ব দেখি আয়নায়, বললেন ওই প্রতিবিম্বটাই হচ্ছে স্বয়ং রাধা, ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব রাধা। তো প্রতিবিম্বের সাথে কোনোদিন বিবাহ করা যায় নাই, প্রতিবিম্বকে কোনোদিন বিবাহ করা যায় না। কিন্তু আমরা এই রাধারানী সম্পর্কে যে কত রকমের ভাবনা ভাবি সবাই, তার কোনো কূল কিনারা নেই। তো এই হচ্ছে রাধারানীর স্বরূপ, যা ভগবান আর রাধারানীর মধ্যে কোনো ভেদ নেই। তো ভগবান এই লীলা করেছেন কি জন্যে? ভাগবত বলে অনুগ্রহায় ভক্তানাম মানুষম দেহমাস্থিতঃ ভজতে তাদৃশী কীড়ায়ম
तत्श्रुत्या तत्परो भवे अनुग्रहाय भक्तानं भक्तदेर के अनुग्रह करार जन्ये भगवान एई लीला करेछेन किसेर जन्ये भजते तादृशी क्रीड़ायां या श्रुत्या तत्परो भवेत् भगवान लीला करेछेन एई जन्ये जे एई लीला श्रवण करते करते मेलाय हारिये মানে মেলায় বাবার সাথে ছেলে গিয়েছে হাত ধরে ঘুরতে তো সেখানে ওই মেলার মধ্যে এই দৃশ্য বেশি দেখা যায় কুম্ভ মেলায় গেলে আমাদের পানিঘাটিতেও দেখা যায় তো কুম্ভ মেলায় গেলে বেশি দেখা যায় সে মেলার তো শেষ নেই 50-60 কিলোমিটার জায়গা জুড়ে মেলা বসে কুম্ভ মেলা তো কি হয় ওই ছেলে গিয়েছে বাবার হাত ধরে এখন ওই মেলার ভিড়ের মধ্যে হারিয়ে গেছে হাত থেকে কখন যে বেরিয়ে গেছে কারো কোনো আর জ্ঞান নেই এখন হঠাৎ যখন জ্ঞান হয়েছে তখন দেখলাম যে বাবা দেখলো আমার হাতে ছেলে নেই ছেলে দেখলো আমার বাবা নেই এবার সবাই তো দুইজনাই খুঁজতে দেখেছে ছেলে খুঁজছে বাবাকে বাবা খুঁজছে ছেলেকে এবার শেষে কি হয় ওই নানান জায়গা থাকে সেখানে গিয়ে মাইকে প্রচার যে আমি অমুক জায়গায় আছি বাবা তুমি এখানে চলে এসো তো এই যে প্রচার এই প্রচারটাকেই বলে লীলা যে আমি এখানে আছি তুমি চলে এসো আমার কাছে তো এটাই হচ্ছে লীলা আর ঠিক সেই জন্যেই আমরা সব এই মেলায় এসে সব হারিয়ে গেছি ভগবান এই লীলা মানে ওই প্রচার করছেন যে আমি অমুক জায়গায় আছি যদি তুমি আমার কাছে পৌঁছাতে পারো তো বাড়িতে নিয়ে যাব আর যদি না পৌঁছাতে পারো তো ওই মেলায় ঘুরতে ঘুরতে একদিন হারিয়ে যাবে বলুন দাদিরা তো এই হচ্ছে ভগবান লীলা করেছেন এই জন্য আমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি লীলা করেছেন কিন্তু সেই লীলা সম্পর্কে আমরা নানান রকমের ধারণা পোষণ করি করে নানান রকমের ভাবনা ভেবে নিজেকেই তার থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে ফেলি কিসের জন্য এটা হচ্ছে তারই শক্তি মায়া শক্তি এই মায়ার জন্যই আমরা সবাই এই নানান রকমের ভাবনা পোষণ করি বর্তমান যুগে তো এই হচ্ছে রাধারানীর প্রকটের কারণ এটি হচ্ছে গোলক ধামে প্রকটের যে কারণ